রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোরআনে যে সকল সিজদার আয়াত রয়েছে সে সকল সিজদার আয়াত পরা মাত্রই কি আমাদের সিজদা দিতে হবে নাকি যদি কেউ ওই সূরাটি শেষ করে সিজদা দেয় বা শেষ করার পর দেখা গেল সে ভুলে গেল সেই ক্ষেত্রে সে গুণাগার হবে কিনা প্রথমত কোরআনের যে সেজদার আয়াতগুলো রয়েছে এই সেজদার আয়াত মাত্রই সেজদা দেওয়াটা বা সেজদা করাটা হচ্ছে সোননাথ সেজদার হুকুমটা প্রথমত সোননাথ এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন এই সেজদার আয়াত তেল করতেন তখন সেজদা করতেন সুরা শেষ করে করতেন বা এই রকম কিছু পাওয়া যায় না আমাদের উচিত হবে আমাদের জন্য উত্তম হবে সিজদার আয়াত যখনই আমরা তেলাওয়াত করব আয়াতটা যখনই শেষ হবে ওই আয়াত যে আয়াতে সিজদা রয়েছে আমরা ওই আয়াতটা শেষ করে বা আমরা সিজদা দিব যদি আমাদের পক্ষে সিজদা করাটা সম্ভব হয় ওইটাকে আমরা সুরার শেষ অংশে বা সূরা শেষ করে সিজদা করব এর জন্য আমরা রেহে দেব না সেক্ষেত্রে আমাদের ভুলও হতে পারে যে আমরা ভুলে গিয়েছি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেটা সুন্নাহ যেটা প্রমাণিত সেটা হচ্ছে সিজদার আয়াত পড়ে সিজদা করা এর জন্য আমরা সেজদার আয়াত পরে সেজদা করবো যদি সেজদা করার মতো অবস্থায় আমরা না থাকি বা সিজদা করা না যায় অথবা কেউ ভুলে যায় যে পড়েই যাচ্ছে সে সিজদার আয়াত অতিক্রম করে গেল কিন্তু সে বুঝতে পারলো না যে এটা সেজদার আয়াত পরবর্তীতে সে বুঝতে পারলো এই সুরাটা আমি তিলত করেছি এটার মধ্যে সিজদার আয়াত রয়েছে তাকে সিজদা দিতে হবে বা না দিলে গুণাগার হবে এই বিষয়টা মনে হয় যেহেতু সিজদার হুকুম শুননা যখন আপনি পড়বেন তখন আপনার মনে থাকলে আপনি অবশ্যই সেখানে এই সুনাদটি আদায় করার আহ চেষ্টা করবে যদি ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আলম সাহা বারকাল